Hello everyone, my name is Anulekha, you are watching Positive Moon. Let's start today's video. দেখতে পাচ্ছ আমার বিয়ের ছবি? ইয়েস, তো আমার বিয়েতে খুব এনজয় করেছিল আমার দুই দিদির মেয়ে, তার মধ্যে এক দিদির মেয়ের আজকে মেহেন্দি, আই মিন কালকে বিয়ে। তো আজকে মেহেন্দি সকালবেলা হয়ে গেছে, আমার অফিস ছিল বলে আমি যেতে পারিনি, তো এখন আমি হয়ে গেছি রেডি আর আমি ইছাপুর থেকে চলে যাবো গোবরডাঙ্গায় অ্যাটেন্ড করবো আমার দিদির মেয়ের বিয়ে। তো এই দিদির মেয়ের সাথে আমার অনেক মেমোরিজ আছে ছোটোবেলায়, মানে দিদির মেয়ে হতে পারে বাট ও আমার থেকে অল্প কিছু বছরই ছোট। তো যেহেতু আমরা একদম এজ ডিফারেন্স কম, আমরা ছোটোবেলায় প্রচুর একসাথে খেলেছি অ্যান্ড আমাদের অনেক 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 মেমোরিজ আছে একসাথে। তো সেজন্য ওর বিয়েতে আমি দারুণ মজা করতে চলেছি এবং তোমাদেরকে ব্লগের মাধ্যমে সব দেখিয়ে দেবো ভেবেছি। তো আমি জানি অডিয়েন্সেস খুব ভালোবাসে বিয়ের ব্লগ দেখতে, তো অবভিয়াসলি আমার চ্যানেলটা দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। তো আজকে রাতে বেসিক্যালি তোমার হবে নাচ গান, বিকজ অলরেডি সকালবেলা মেহেন্দি হয়ে গেছে অ্যাজ আই সেড, তো রাত্রিবেলা হবে নাচ গান আর আমরা নাচ গান করবো, এনজয় করবো আর কালকে সকাল থেকে ন্যাচারাল যেমন বিয়ের অনুষ্ঠান শুরু হয় সেরকম শুরু হবে। তো প্রত্যেকটা জিনিসই আমি পার্ট ওয়াইজ দেখিয়ে দেবো, প্রত্যেকটা পার্টে পার্টে দেখিয়ে দেবো, প্লিজ প্রত্যেকটা পার্ট দেখো। আমি জানি না কেন তোমরা ফার্স্ট পার্টটা দেখার পর থেকে আর সেকেন্ড থার্ড পার্টটা ইউনো সবাই দেখে না, বাট পুরো পার্ট না দেখলে না পুরো ইনফরমেশন তোমরা পাবে না যে কোনো কিছুরই, যে কোনো ব্লগেরই। তো ইয়েস, প্রত্যেকটা ব্লগ মানে ব্লগের প্রত্যেকটা পার্ট দেখো অ্যান্ড ইয়েস দ্যাটস ইট। তো ডিরেক্টলি তাহলে দেখা হচ্ছে গোবরডাঙ্গা গিয়ে, আমি আর টাইম ওয়েস্ট করব না, ঠিক আছে? ডিরেক্টলি দেখা হচ্ছে গোবরডাঙ্গা। তো আমরা তিনটের পরপর বেরিয়ে গেছি আর সে কারণে দেখতেই পাচ্ছ রাস্তা বেশ ফাঁকাই আছে, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা প্রায় গোবরডাঙ্গার কাছাকাছি চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আমার মা আমার জন্য কিনে রেখেছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা কিছু অর্নামেন্টস, সেগুলো পরে ডিরেক্টলি আমি চলে যাবো তুলতুলুর বাড়িতে। তো ডিরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে তুলতুলুর বাড়িতে গিয়ে। ট্যান্টান আমার হয়ে গেছে সাজা গোজা কমপ্লিট আর আমি চলে এসেছি তুলতুলুদের বাড়িতে, মানে ব্রাইডের বাড়িতে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চারিদিকে আলোতে আমাকে কেমন লাগছে। আর এখানে চলছে ফুলের কাজ, মানে মণ্ডপটা সাজানো হচ্ছে ফুল দিয়ে, সেই কাজ এখনও চলছে দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে সব ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এখানে ঢালাও করে ফুল রাখা রয়েছে যেগুলো সব মণ্ডপে একদম প্লেস হবে। আর ফুলফিল হওয়ার পর মণ্ডপটা কেমন লাগবে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে, মানে বিয়ের দিনের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর এখানে তৈরি হয়েছে মণ্ডপের পাশেই কোণে বসার জায়গা বা স্টেজ বলতে পারো, তো দেখে নাও কেমন স্টেজ সাজিয়েছে, তার সাথে পিঙ্ক আলোও দিয়েছে, হোয়াইট আলো বা ইউনো ইয়েলো আলোগুলো এখনও আসেনি তাই জন্য এখন একটু ব্ল্যাকিশ লাগছে। তুলতুলুকে ওয়েলকাম ইন মাই ব্লগ, আর তুলতুলুর নিজের বিয়ের ব্লগে তুলতুলুকে ওয়েলকাম। আর সেখানে দেখতে পাচ্ছ ও যেখান থেকে আসছে এটা একটা ন্যারো গলি, যে গলিটা তোমার খাওয়ার দিকে নিয়ে যাচ্ছে, আর এই গলিটাও পুরো পিঙ্ক আলো দিয়ে সুসজ্জিত করা। যেমন তোমাদেরকে বলেছিলাম চলে এসেছি তুলতুলুর বিয়েতে, এই যে তুলতুলু আমাদের ব্রাইড, আর এখন আমরা নাচবো, পুরো নাচ গান সব দেখিয়ে দেবো। আর এই যে ফুলফুলু, আমি এদের দুজনের সম্পর্কেই তোমাদেরকে বলেছি, তো আমরা নাচবো, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আর নাচটাও দেখবে।
If you like my video, do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what do you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, and the video would be wedding story of Tultulu. Till then, be happy, keep smiling and keep loving. Bye.